আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, আপনারা জানেন আমরা পার্ট ওয়ানে গাড়ির এবং ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের নাম এবং কাজ আমরা শিখেছি, আর বাকি কিছু অংশ ছিল সে অংশটুকু সম্পূর্ণ করার জন্য মূলত আজকে আমাদের এই কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। সেটা হলো, আমরা আজকে শুরু করব যে এই যে এখানে ব্রেক বুস্টার আছে, সরাসরি আমরা এখানে চলে আসি। এটার নাম হচ্ছে ব্রেক বুস্টার। এই ব্রেক বুস্টার আমাদের এই নতুন স্টুডেন্টদের জন্য মূলত আমার এই ভিডিওটা আপনারা সাথে একটু শিখে নেবেন। সেটা হলো, এটা হলো ব্রেক বুস্টার। আমরা জানি যে গাড়ি যখন ব্রেক ফেল করে তখন যে কোনো এক চাকার যদি ব্রেক সিস্টেমের যে হুইল সিলিন্ডার আছে, হুইল সিলিন্ডারের বাকেটগুলো ফেটে যায়, ফলে কি হয়, ব্রেক অয়েল পড়ে যায়, কিন্তু ব্রেক ধরে। সেই জন্য কিন্তু যদি আমার এই ব্রেক বুস্টারে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ব্রেক করলে পরে ব্রেকটা স্পঞ্জের মতো মনে হবে এবং ব্রেক কিন্তু সহজে ধরবে না। সবচেয়ে বেশি চার চাকাতে একসাথে করে ব্রেক ফেল করবে যদি এই ব্রেক বুস্টার যদি মারাত্মক ক্ষতি হয়ে যায়। ব্রেক বুস্টার খারাপ হলে কিন্তু ব্রেক ধরবেই না, যদি ব্রেক অয়েল ভিতরে থাকে তাও ব্রেক ধরবে না ঠিক মতো। সুতরাং এই ব্রেক বুস্টার সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নিলাম। এবং দেখি, এই যে ব্রেক বুস্টার কিন্তু সাধারণত এই ইনটেক ম্যানিফোল্ডের যে ভ্যাকুয়াম আছে, সেই ভ্যাকুয়াম দিয়ে কিন্তু এই ব্রেক বুস্টার কাজ করে। সাথে আছে ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা হলো রিজার্ভার। এই রিজার্ভারে কিন্তু ব্রেক অয়েল থাকে। আমরা মোটামুটি জানি যে এটার ভিতরে ব্রেক অয়েল থাকে, যে ব্রেক অয়েল পরে আছে। ব্রেক অয়েল কমে গেলে তাহলে কিন্তু বুঝতে হবে যে ব্রেক সিস্টেমে সমস্যা আছে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। বাস এবার আসি। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশের নাম যেহেতু আছে, এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হলো একটা রিলে। এটা হলো একটা রিলে, আমরা একটা বেঁধে রেখেছি টাইমিং রিলে। এটাকে অনেকে কোবরাও বলা হয় থাকে। যদি এটা কাজ না করে তাইলে কিন্তু আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না, ইঞ্জিন ক্র্যাঙ্ক করবে কিন্তু স্টার্ট হবে না। এই জন্য এই ব্রেক বুস্টার এটা সম্পর্কে আমরা একটু মনে রাখবো। এটা হলো অটো ইলেকট্রিসিটির একটা অংশ, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। মোটামুটি আমরা দুই পর্বের ভিতরে মিলে এই অংশটুকু আমরা শিখলাম। এইবার আমরা সরাসরি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের যে বিভিন্ন অংশগুলো আছে সেই সম্পর্কে কোনটা কাজ করে, নতুন যারা আছি ড্রাইভিং এবং মেকানিক্স তাদের জন্য মূলত আমার এই কন্টেন্টটা, সেই জন্য এখন আমরা ড্যাশবোর্ড সম্পর্কে ভালোভাবে দেখাবো। ভিউয়ার্স, এইবার আমরা দেখাবো যে আমাদের যে গাড়ি আছে, যে গাড়ির যে ড্যাশবোর্ড আছে এবং বিভিন্ন সুইচ আছে, এগুলো সম্পর্কে একটু দেখাই। আমরা যদি এদিকে একটু খেয়াল করি তাহলে বুঝবো যে আমরা নতুনদের জন্য এটা হলো সাইড মিরর। এদিকে সাইড মিরর আছে, ওদিকে সাইড মিরর আছে, আর এটা হলো ইন্টারনাল মিরর। এটাকে বলা হয় ইন্টারনাল মিরর, আমরা পূর্বে শিখিয়েছি। কিন্তু এবার মোটামুটি দেখেন, আমরা দ্বিতীয় পার্টে মোটামুটি আমরা কমপ্লিট করে দিব। আমরা কমপ্লিটলি একটি গাড়ি এবং ইঞ্জিনের সম্পূর্ণ জিনিস আমরা একটু শিখাবো। এটা একটি স্টিয়ারিং হুইল, এটা আমরা জানি। আর হলো এখানে সুইচ আছে, সুইচের ভিতরে এই যে এদিকে আছে ইন্ডিকেটর, বাম দিকে ইন্ডিকেটর, ডান দিকে ইন্ডিকেটর। আমরা যদি সুইচ দিয়ে নিই, ইঞ্জিন স্টার্ট করে নিই, তাহলে বাকিগুলো দেখতে সুবিধা হবে। আমরা একটু স্টার্ট করে নিলাম ইঞ্জিনটাকে। ইঞ্জিনটা স্টার্ট করলে যে স্টার্টের মধ্যে কিন্তু সমস্যা আছে, সিলেকশন সুইচ আছে। এখন উপরে হলো তেল, নিচে গ্যাস, এই গ্যাসটাকে এখন লাফাচ্ছে। আমরা সরাসরি গ্যাসে যদি দেই, এই সরাসরি গ্যাসে দিলাম, এই ধরনের ভিডিও পূর্বে আমরা দিয়েছি। এই গ্যাসে দিয়ে এখন স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে এখন সব জিনিস আমরা বুঝতে পারবো। বাম দিকে গেলে যে বাম দিকের ইন্ডিকেটর, আবার ডান দিকে যাবো ডান দিকের ইন্ডিকেটর। তারপরে এইটা, এই যে এখানে আছে, এটা হলো টেম্পারেচার গেজ। অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এই উপরের দিকে কাটানো যাবে, আর তাপমাত্রা কমলে নিচের দিকে থাকবে। মাঝামাঝি থাকলে বুঝতে হবে যে ইঞ্জিনের তাপমাত্রা বাড়ে নাই। আমরা কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো। তারপরে এইটা হইলো কিলোমিটার পার হওয়ার, অর্থাৎ এলো মাইল মিটার, কত কিলোমিটার স্পিডে গাড়িটা চলে সেটা এখানে শো করবে। কথা কি বুঝছি আমরা? যদি এটা কাটা বিশে যায় তাহলে 20 কিলোমিটার বেগে, 40 গেলে 40 কিলোমিটার বেগে, এরকম আছে। কথা আমরা বুঝতে পেরেছি? এরপরে আসো। এখন যদি মনে করো যে দিলাম এটা, যদি এই যে মনে করো একটা জিনিস দেখাই, বন্ধ করলাম না, এটা পার্কিং, দেখো হলো পার্কিং দিলে এখানেও লাইট জ্বলবে, ওদিকে একটা লাইট জ্বলে, দেখো ওই যে লাইটটা জ্বলতেছে, এই যে দেখছো লাইটটা জ্বল, যদি এটা অফ করে দিই লাইটটা বন্ধ হয়ে যাবো, এই দেখো লাইটটা জ্বলে আস্তে করে দেখা যাচ্ছে এখানে। তারপরে এইবার আসি। এরপরে হলো আমাদের এই যে এখানে ফুয়েল নেই, এটা ফুয়েল গেজ, ঠিক আছে? ফুয়েল গেজ আছে, ফুয়েলের পরিমাণ খুব কম, ফুয়েল নাই, ঠিক আছে, যেহেতু আমরা এটা গ্যাসে চালাই। এরপরে হলো এই এখানে ফুল, আর এটা হলো এমটি, ঠিক আছে, মাঝামাঝি, এটা অর্থাৎ ফুয়েল গেজ আছে। কথা বুঝতে পেরেছি? তারপরে যে এখানে চলে আসো, এখানে যদি চলে আসি, এখানে চাপ দিলে এটা হলো হইলো ওই পার আছে না, ওই পার উইন্ডশিল্ড, এটাকে পরিষ্কার করার জন্য পানি। তারপরে এখানে হাই লো আছে, যে এখানে আছে ওই পারটা চলার জন্য, এই যে ওই পার চলার জন্য এখানে হাই লো করা যায়, ঠিক আছে। তারপরে হলো এই যে এখানে আমরা এগুলো তো মোটামুটি চিনি, এটা ক্যাসেট। তারপরে এই যে এখানে ইমার্জেন্সি দিলে, যে ইমার্জেন্সি, ঠিক আছে, মোটামুটি এটুকু আমরা যে ইমার্জেন্সি জ্বলতেছে, যখন এটা দিমো একদম সরাসরি জ্বলতেছে। এটা সাধারণত আমাদের দেশে চার রাস্তার উপরে আমরা যখন সোজা যাই তখন সাধারণত এটা আমরা দিয়ে থাকি, ঠিক আছে। আর
যারা নতুন আছে তারা একটু দেখি আমরা, সেটা হলো এই যে এখানে আমরা যখন গিয়ার লিভার যখন আছে, পি আছে, পিতে পার্কিং, হাতে হচ্ছে, আরে হলো রিভার্স, এন এ নিউট্রাল, ডিতে হচ্ছে ডাইরেক্ট, আর টু আছে, এল আছে, ঠিক আছে। মোটামুটি আমরা এটা বুঝছি। আর এটা হলো হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক যখন আমরা এরকম নামাবো নিচের দিকে চাপ দিলে নামবে না। এখানে রিলিজ লিভার আছে, এই রিলিজ লিভারটা যদি আমরা একটু উপরের দিকে টান দিই, দিয়ে সেই দিকে নেমে গেল, তারপরে হলো উপরের দিকে দিয়ে দিলাম। আমরা যখন গিয়ার পরিবর্তন করবো, পরিবর্তন করলে কিন্তু অবশ্যই ব্রেকে চাপ প্রয়োগ করবো। চাপ প্রয়োগ করে এখানে যদি দিতে দিই, সামনে যাবে গাড়ি, সামনে যাচ্ছে, এই যে সামনে যাচ্ছে গাড়ি, সামনে যাবে, এই যে হ্যান্ড ব্রেকটা নামাই দিলাম, সামনে যাবে, সামনে যাবে, ঠিক আছে। এই ইজি আছে মোটামুটি। আমরা এইটুকু যদি সবটুকু জিনিস যদি আমরা যা শিখিয়েছি টু পার্টে এইটুকু যদি আমরা বলে রাখি, তাহলে অবশ্যই একটা গাড়ি এবং ইঞ্জিনের বিভিন্ন, আমরা যদি এবার যে এই ধরনের ভিডিও অর্থাৎ পার্ট টু যদি আমরা ঠিক মতো দেখি, তাহলে অবশ্যই একটা গাড়ি এবং একটা ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম আমরা ভালোভাবে জানতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।